আজকে আমরা দেখব যে ল্যাবরেটরিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসে পার্সেন্টেজ বা পিউরিটি পার্সেন্টেজ বের করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসে পার্সেন্টেজ বা পিউরিটি পার্সেন্টেজ বের করার জন্য আমাদেরকে 30 ml পরিমাণ ডিস্টিল ওয়াটার একটি গ্লাস স্টপার ফ্লাক্সের মধ্যে মেপে নিতে হবে। দেন আমরা গ্লাস স্টপার ফ্লাক্সের মধ্যে 1.5 ml পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্যাম্পল অ্যাড করব। 1.5 ml পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করার পরে আমরা সেটাকে মিক্স করে নেব। প্রপারলি মিক্স হয়ে গেলে আমরা সেখানে ইন্ডিকেটর হিসেবে কয়েক ফোঁটা মিথাইল রেট যোগ করে দিব। ইন্ডিকেটর হিসেবে মিথাইল রেট যোগ করার পরপরই আমাদেরকে টাইট্রেশন শুরু করে দিতে হবে। এখানে আমরা টাইট্রেশনের জন্য 1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ইউজ করব। টাইট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ অ্যাসে ইকুয়াল টু 36.5। 36.5 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইনটু টাইট্রেশন ভলিউম ইনটু স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 1 ডিভাইডেড বাই ভলিউম অফ স্যাম্পল 1.5। এটা হচ্ছে আমাদের সূত্রে রাখা যাক, আর এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের 100। এভাবেই আমরা ল্যাবরেটরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিউরিটি পার্সেন্টেজ